আপনি আসিয়ে থাকুন, এখন তোমাদের বাবুর ক্লাস। আমরা এখন পড়ছি চতুর্দশ অধ্যায়, প্রাচীন যুগ শেষ, এখন আমরা মধ্যযুগ সম্পর্কে আলোচনা করছি। মধ্যযুগে তোমরা শিখেছিলে তিনজন শাসনকর্তা সম্পর্কে। ইলিয়াস্তা শামসুদ্দিন ছিলেন মধ্যযুগের প্রথম স্বাধীন শাসক। চতুর্দশ শতকে তিনি বাংলার নবাবগণ এবং তিনি ছিলেন সাহিত্যের প্রতি খুবই অনুরাগী। তার সময়ে বিভিন্ন সাহিত্যিক ও পণ্ডিতদের তার রাজদরবারে ছিল ভীষণ সমাদর। এ সময় বাংলা সাহিত্যের বিকাশটা ঘটে। তিনি বাংলার স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও খুব ভালো ভূমিকা রেখেছিলেন। চতুর্দশ শতকে শামসুদ্দিন ইলিয়াস্তার পরে আসে ইশাখার। ষোড়শ শতকে ইশাখার বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং এ সময় ১২ জন শাসক ছিলেন বা জমিদার ছিলেন, যাদেরকে বারো ভূঁইয়া বলা হয়। এরা ছিলেন আসলে বাংলার বড় বড় জমিদার। এ সময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। ইশাখার পরে আসে শায়েস্তা খান। শায়েস্তা খান বাংলার সুবেদার নিযুক্ত হন সম্রাট আকবরের মাধ্যমে। বাংলার স্বাধীনতা মুঘলদের হাতে চলে গেলে শায়েস্তা খান বাংলার সুবেদার নিযুক্ত হন। বাংলার শায়েস্তা খান শান্তিপূর্ণভাবে শাসন করেন। এ সময় এক টাকায় আট মণ চাল পাওয়া যায়। বাংলার মানুষ খুব সুখে শান্তিতে সে সময় বসবাস। বাংলার খাবার ছিল ভাত মাছ শাকসবজি, মূলত প্রাচীন যুগের মতো, এবং পোশাকও ছিল প্রাচীন যুগের মতো। হিন্দু বৌদ্ধ এবং মুসলমানরা ছিল এ সময় খুবই আন্তরিক। হ্যাঁ, তাহলে আজকে আমরা শিখব বাংলার মধ্যযুগের সামাজিক জীবন সম্পর্কে। আজকে তাহলে আমরা কি শিখব? চতুর্দশ চতুর্দশ অধ্যায় পাঠ ২, মধ্য যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমি কি বললাম, মধ্যযুগের খাদ্যাভ্যাস এবং পোশাক ছিল প্রাচীন যুগের। তবে প্রাচীন যুগে দুইটি প্রধান ধর্ম ছিল, হিন্দু এবং বৌদ্ধ। কিন্তু মধ্যযুগে বখতিয়ার খিলজি বাংলা দখল করার পরে মুসলমানদের সূচনা করে। এইভাবে মধ্যযুগে মুসলমানদের বিকাশ লাভ করে। দেখো এখানে মুসলমানদের ছবি দেওয়া আছে, ঈদের ছবি, মুসলমানদের ঈদের ছবি দেওয়া আছে। ঈদে তারা একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে। আর প্রাচীন যুগে ছিল দুইটি ধর্ম, সেটা বলেছিলাম তোমাদেরকে আগের ক্লাসে, যে হিন্দু এবং বৌদ্ধ। আর মধ্যযুগে তিনটি ধর্ম সূচনা হয়, সেটা হচ্ছে আরেকটা সূচনা হয় মুসলমানদের। তাহলে এ সময় আবার মধ্যযুগের বাংলা ভাষা এবং সাহিত্যে সুদূর প্রসার ঘটে। বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। মধ্যযুগে ঐতিহ্যবাহী কুটির শিল্পেরও আবির্ভাব ঘটে। কুটির শিল্পে তারা নিজস্ব তাঁতে মসলিন পোশাক তৈরি।
তৈরি করতে। এখানে দেখো এখন বর্তমান যুগের মতো সে সময় কোনো মেশিন ছিল না, এখন বিভিন্ন ধরনের মেশিন দিয়ে তৈরি করা হয় পোশাক, কিন্তু সে সময় ছিল তাঁত। এই যে দেখো এখানে তাঁতের ছবি, তাঁতের ছবিতে তাঁতি কি করছে, তাদের পুরনো যে মেশিন ছিল আগে সেটা দিয়ে পোশাক তৈরি করছে। এবং কুটির শিল্প, এইখানে দেখো কুটির শিল্পে যে বিকাশ ঘটে, কুটির শিল্প এখানে এইভাবে এই উপাদানগুলো দিয়ে তারা বিভিন্ন ধরনের কুলা, ঝাঁকা, তারপরে বাসায় তোমার আমরা যে খাবার থাকার জন্য সরপোষ ব্যবহার করে এই জিনিসগুলো তৈরি করত, এছাড়াও আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করত। সে সময়ে যে পোশাক ছিল মুসলিম পোশাক, সেই পোশাক কিন্তু বাংলার মানুষের কাছে খুবই প্রিয় ছিল। শুধু বাংলার মানুষের কাছে প্রিয় ছিল না, এই পোশাক বিদেশেও রপ্তানি করা হতো এবং বিদেশিরাও এই পোশাকগুলো খুব পছন্দ করতেন। তাহলে মধ্যযুগের একটা নতুন জিনিসের আবির্ভাব ঘটে, সেটা হচ্ছে কুটির শিল্প। এবং কুটির শিল্পে বাংলার কারিগররা ছিল খুবই পারদর্শী। এ ছিল সামাজিক অবস্থা। এরপরে আসি অর্থনৈতিক অবস্থা। দেখো এ সময়ে অর্থনীতি ছিল তো মূলত কৃষিভিত্তিক, প্রাচীন যুগ ছিল অর্থনৈতিক কৃষিভিত্তিক, এবং মধ্যযুগেও অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। কৃষিকাজে তারা দেখো কৃষিকাজে বিভিন্ন ধরনের শাকসবজি এবং শস্য উৎপাদন করতো। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কৃষকরা কি করছে, ধান মাথায় করে নিয়ে যাচ্ছে। এই যে এভাবে মানুষ তখন কৃষিকাজে ধান, গম, আখ, বিভিন্ন ধরনের শস্য, শাকসবজি উৎপাদন করত। এগুলো তারা নিজেদের প্রয়োজন মেটানোর জন্যই করত। আগে বলা হয়েছে যে সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় ছিল অনেক প্রসিদ্ধ, এটা মধ্যযুগ। তাহলে মধ্যযুগে কুটির শিল্পের বিকাশের ব্যাপারটি একটা নতুন বিষয় যেটা প্রাচীন যুগে ছিল না। তারপরে আরেকটা নতুন জিনিস এখানে আছে, হাতির দাঁতের শিল্প এবং কাঠের তৈরি আসবাবপত্র। বাংলার কারিগররা হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিস তৈরি করতো এবং বিক্রি করতো, এছাড়াও কাঠের বিভিন্ন ধরনের নকশা দিয়ে আসবাবপত্র তৈরি করতো। যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, পালং যেটাকে বলা হতো, পালং বোর্ড, সুন্দর করে জটিল জটিল ডিজাইন করে এ সময় এগুলো তৈরি করা হতো, এবং জমিদাররা এ সময় এই জিনিসগুলো বেশি ব্যবহার করত। বাংলাতে আমদানি বাণিজ্য হতো না, সে সময় হতো রপ্তানি বাণিজ্য, মানে বাংলার মানুষকে বাইরে থেকে কোনো কিছু কিনে আনার দরকার হতো না। বাংলাতেই বাংলার মানুষ তাদের যেগুলো জিনিস প্রয়োজন হতো সব কিছুই উৎপাদন করত। তাহলে এখানে কি বলা হচ্ছে, বাংলার বাণিজ্যে আমদানি বাণিজ্য ছিল না, কোন বাণিজ্য ছিল, রপ্তানি বাণিজ্য ছিল। এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে এদের বাণিজ্য কেন্দ্র, একটামাত্র তখন বাণিজ্য কেন্দ্র ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর বাণিজ্য বন্দর। এই বাণিজ্য বন্দর দিয়ে জাহাজের মাধ্যমে বাংলার মানুষ বিভিন্ন দেশের সাথে রপ্তানি বাণিজ্য করত। বাংলার মানুষ যেহেতু তখন ছিল জনসংখ্যায় কম, এজন্য তাদের রপ্তানি বাণিজ্যই শুধু চলত, আমদানি বাণিজ্যের কোনো দরকার হতো না। বাংলার মানুষ যে খাবার উৎপাদন করত, যে পোশাক তৈরি করত, যে আসবাবপত্র তৈরি করত, সেগুলো দিয়ে তাদের প্রয়োজন মিটিয়ে ফেলত, এজন্য বাইরের দেশ থেকে তাদের কোনো কিছু আমদানি করার প্রয়োজন হতো না। আচ্ছা, আর রপ্তানির ক্ষেত্রে তারা চাল, আদা,
মুসলিম ও অন্যান্য ধরনের কাপড় রপ্তানি করত। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম বন্দর ছিল সুপরিচিত। তাহলে শিক্ষণফলে আমরা কি লিখি? শিক্ষণফল আমরা কি শিখলাম? আমরা শিক্ষণফলে লিখব মধ্যযুগের তিনটি ধর্ম সম্পর্কে জানব। মধ্যযুগে তিনটি ধর্ম সম্পর্কে জানলাম। মধ্যযুগে কয়টি ধর্ম ছিল? তিনটি ধর্ম ছিল, হিন্দু, বৌদ্ধ, মুসলমান। তিনটি ধর্ম ছিল, এটা আমরা জানলাম। আর আরেকটা জিনিস জানলাম যে মধ্যযুগে খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতো। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতো। আর এ সময় কুটির শিল্পের বিকাশ হয়। মধ্যযুগে কুটির শিল্পের বিকাশ ঘটে। আমরা দেখলাম যে প্রাচীন যুগে, মধ্যযুগে কুটির শিল্পের বিকাশ ঘটে। কুটির শিল্পের বিকাশ ঘটে। প্রাচীন যুগে কিন্তু কুটির শিল্পের বিকাশটা ঘটে, মধ্যযুগে কুটির শিল্পের বিকাশ ঘটে। এ সম্পর্কে একটা আমরা নতুন জিনিস জানলাম মধ্যযুগ সম্পর্কে। এছাড়া বাংলা ভাষা এবং সাহিত্যেরও ব্যাপক বিস্তার ঘটে মধ্যযুগে। আর মধ্যযুগে বাণিজ্যের বস্তু ছিল, বস্তু সম্পর্কে আমরা জানলাম। বস্তু সম্পর্কে জানলাম। তাহলে মধ্যযুগের যে রপ্তানি বাণিজ্য ছিল, সেই রপ্তানি বাণিজ্যে কি কি বস্তু রপ্তানি হতো সেগুলো আমরা জানলাম। আচ্ছা, আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দিব মধ্যযুগে পাঁচটি শূন্যস্থান। মধ্যযুগ সম্পর্কে পাঁচটি শূন্যস্থান করবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো পাঁচটি শূন্যস্থান। মধ্যযুগ থেকে পাঁচটি শূন্যস্থান তৈরি করে তোমরা হোমওয়ার্ক পাস করো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।